নাম হলো মোহাম্মদ কামাল উদ্দিন, মধ্যম একরাসপুর মিরিবাড়ি। আমাদের স্বাস্থ্য ভাই, তার বাপের নাম হলো মুক্তার হোসেন, তার নাম হলো মোহাম্মদ মামুন। এই আমার সেম কৃষক, আমি তারে সহযোগিতা করি, সেই ঠিক মতন সার এবং গোবর হাঁস ব্যবহার করে নাই, এই কারণে ডাটা শাক এই ধরনের হয়েছে। এবং অতিরিক্ত খরার কারণে, বৃষ্টি হওয়া না কারণে এবং পানি এবং সার আমার মতন ঠিক মতন ব্যবহার করে নাই, এই কারণে এই পর্যায়ে এই পরিস্থিতি। এবং আমি সহযোগিতা করি সামনের দিকে তারে কীভাবে এই গৃহস্থি আমার মতন স্বয়ং সম্পূর্ণ বা আমার থেকে আরও ভালো করে আমার লগে যোগাযোগ করে, এই কারণে আমি হয়তো ওনারে নিয়ে আসছি এগুলো দেখানোর জন্য। এটা পাটের শাক, পুঁই শাক, এই পর্যাপ্ত পরিমাণ গোবর সার, পানি বা কীটনাশক ব্যবহার না করার কারণে এই পর্যায়ে হয়েছে। এবং সামনের দিকে এটা কীভাবে স্বয়ং সম্পূর্ণ বা কীভাবে এটা উন্নত হবে আমি তারে সহযোগিতা করুম, এই আমার একটা দৃঢ় বিশ্বাস। আমি 2022 সালে 4টা গরু কিনছি এবং এইটা বর্তমানে 2টা গরু বিক্রি করেই ফেলেছি গত কোরবানে, এবং বর্তমানে 2টা গরু আছে। আমার একটা গরু অলরেডি প্রেগনেন্ট বা ফ্যাডে বাচ্চা হলো, আর একটা হয়নি। আমার অনলি ফার্মে এখন 2টা গরু আছে অনলি। এখন আমি গরুদের ঘাস দিতেছি, খানা দিতেছি, আমি সকালবেলা বজরের নামাজের পরে ম্যাক্সিমাম 7টা-8টার দিকে গরুগুলারে খানা দিই এবং গরু ঘর সাফাই করি। মাঝে মাঝে আমার ওয়াইফ এবং আমার ছেলে সহযোগিতা করে বা খানা দেয়। শুকনা খেরা আছে, ভুসি আছে, খল্লি আছে। দ্বিতীয়তে দুটা গরুরে মিডিলে দিয়ে একটা পানির ব্যবস্থা আছে, মোটর সিস্টেম 5 আছে, 5 দিয়ে পানি দিই এবং প্রতি 7টা-2বার গোসল করাই এবং গরু ঘর ডেলি ডেলি পরিষ্কার করেই ফেলাই। আমি প্রায় ম্যাক্সিমাম 500 কচু লাগাইছি ঘরোয়াভাবে, এবং আমার এই জমির পাশে, কোনো এটা মেইন জমি না, জমিনের পাশে যে সামারটু জায়গাটুকু ওই জায়গার মধ্যে আমি কচু লাগাইছি ম্যাক্সিমাম 500 হইব 3 জায়গাতে মিলে। এখন আমি প্রতি সপ্তাহ ম্যাক্সিমাম 12-15 কেজি লতি উঠাই এবং সপ্তাহে 2 বার লতি উঠাই, এবং প্রতি শুক্রবার এবং সোমবার একলাসপুর প্রাইমারি স্কুল সংলগ্ন প্রতি হাটে আমি লতি বিক্রি করি এবং প্রতি কেজি লতি বিক্রি হইতেছে 80-100 টাকা। বাজারের তুলনায় আমার লতির দাম বেশি, যার কারণ দেশীয় লতি সবাই আগ্রহ করে কিনে। লতি এবং পরিমাণে কম, বৃষ্টি এবং পানি না থাকার কারণে এবং
প্রতি গাছে লতি দুই তিনটা করে বাইরেছে এবং আমি প্রতি সারিবদ্ধভাবে লাগাইছি ম্যাক্সিমাম 1.5 ফুট বাই 1.5 ফুট এক এক গাছের দূরত্ব। তাহলে আপনি ভিতরে চলাফেরা করতে ঢোকাটাকে লাড়াইতে ইয়া করতে এবং লতিটা হারিয়া বাঁধতে বহুত সৌন্দর্য এবং দেখা গেছে এক এক গাছ থেকে এক এক গাছ 1.5 ফুট হইলে লতিটা ভালো হবে এবং খুবই লম্বা হবে এবং নাড়াইতে ছাড়াইতে সাত দিতে বা সাফাই করতে ডোকলা খুবই ভালো হবে। কচু গাছের বা লতি গাছের এটার বেশি যত্ন নেওয়া লাগে না, এটা অগ্রণ মাসে লাগাইতে হয় এবং ম্যাক্সিমাম এই লতি লাগানোর পর থেকে এক মাসের ভিতরে লতি আসবে, এক হইতে দেড় মাসের ভিতরে, আর ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস এই লতি বিক্রি করা যাইব। এবং এই গাছের যত্ন নেওয়া হয় না, কোনো ভালো জায়গা হইলে এটার মধ্যে কোনো কীটনাশক বা কোনো সার ব্যবহার করা লাগে না, আর এটা ধানের জমি নষ্ট করানোরও প্রয়োজন নাই। এটা আপনি যত জায়গা আছে বাড়ির আশেপাশে ছামা জায়গা এটা লাগাইতে পারেন, আর যদি রোদ্রি হয় ভালো হবে এবং পানির সেচ ব্যবস্থা থাকতে হবে, তাইলে আপনি লতি প্রতি সপ্তাহ 2 বার উঠাইতে পারবেন। আর যদি বাড়ির সাইডে টাইডে লাগান এটা অতিরিক্ত গাছ বড় হবে এবং লতি হবে এবং এটা কোনো সার পানি কিছুই লাগবে না। দেশীয় কচু, এটা পানির কচু বলে, এটা আমি লতির জন্য করছি নিজের পদক্ষেপে। দ্বিতীয়তে প্রতি কচু 2 ফুট ফরাক ফরাক লাগাইছি এবং প্রতি সপ্তাহ আমার 500 কচুর থেকে ম্যাক্সিমাম 10 হইতে 15 কেজি লতি উঠাই। আমি যদি বাজার থেকে উন্নত মানের জাতের কচু পাইতাম তাহলে আমি ম্যাক্সিমাম আগামী বছর প্রায় 30 শতাংশ জমি কচু করার খেয়াল আছে। এখন আমার বর্তমানে প্রায় বিভিন্ন জায়গায় 500 কচু আছে, আমি সপ্তাহে ম্যাক্সিমাম 10 থেকে 15 কেজি লতি বিক্রি করি। আমার নিজের উৎপাদিত ডাটা শাক, মিষ্টি কুমড়া, তারপরে কচুর লতি, বেগুন, করলা আর এগুলার মন্ডল বলে মন্ডল, আমি এগুলো আজকে বাজারে শুক্রবার এবং সোমবার আমাদের বাজারে হাট বসে, যারা যারা কেনার ইচ্ছুক আমার থেকে নিতে পারেন শুক্রবার এবং সোমবার।